আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম সব আসনে যাত্রী নিয়ে আগের ভাড়ায় ফিরেছে গণপরিবহন স্বাস্থ্যবিধি উপেক্ষিত করোনায় দেশে ফেরা প্রবাসীদের জন্য 4% সুদে 700 কোটি টাকার বিশেষ ঋণ বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী আজ জনসমর্থন থাকলেও বিপর্যস্ত দলটির রাজনীতি বলছেন বিশ্লেষকরা করোনায় দেশে 24 ঘন্টায় আরো 35 জনের মৃত্যু নতুন শনাক্ত প্রায় 2000 এবং ভারতে সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা শেষকৃত্য সম্পন্ন কাল বাংলাদেশের রাষ্ট্রীয় শোক শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সংবাদ সব আসনে যাত্রী নিয়ে আগের ভাড়ায় ফিরেছে গণপরিবহন তবে সরকারি নির্দেশনা বা স্বাস্থ্যবিধি উপেক্ষিত এসব যানবাহনে এতে করোনা সংক্রমণের ঝুঁকি আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা যদিও স্বাস্থ্যবিধি নিয়মিত মনিটরিং করার কথা বলছে সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিস্তারিত একরামুল হক সায়েমের রিপোর্টে সড়কে পুরনো ব্যস্ততা ফিরেছে আরও বেশ আগেই এবার যাত্রী পরিবহনেও ফিরল আগের দৃশ্য গণপরিবহনে হুড়োহুড়ি করে ওঠা আর গাদাগাদি করে বসতে আবারও অভ্যস্ত হয়ে উঠছেন যাত্রীরা করোনা পরিস্থিতিতে তিন মাস আসন ফাঁকা রেখে 60% ভাড়া বৃদ্ধির সরকারি সিদ্ধান্ত উঠে গেল মঙ্গলবার মাস্ক যদি ব্যবহার করি এবং হ্যান্ড স্যানিটাইজার এগুলো যদি ঠিকমতো সবাই ইউজ করি তাহলে আমরা আগের নিয়মে চলতে পারি ঝুঁকিটা রয়েই গেছে তো আমার মনে হয় আরও কিছুদিন একটু সময় নেওয়া হচ্ছিল আমাদের নতুন সিদ্ধান্ত অনুযায়ী যত আসন ততজনের বেশি যাত্রী না তোলা মাস্ক পরা হাত ধোয়া বা স্যানিটাইজ করার ব্যবস্থা রাখা এবং ট্রিপ শুরুর আগে ও পরে যানবাহন জীবাণুমুক্ত করা সহ কিছু শর্ত বেঁধে দেওয়া হয়েছে দূরপাল্লার গাড়িতে এসব কিছুটা মানা হলেও নগরীতে লোকাল বাসে বেশিরভাগ ক্ষেত্রেই তার ব্যত্যয় দেখা গেছে তাড়াহুড়ার কারণে মাস্কটা নিয়ে দেখে একটু ভুলে গেছে হাতে রাখছি একটু দম ছাড়তেই না শ্বাসকষ্টের সমস্যা আছে যাত্রীরাও মনে করেন যে চায় না তারপর যাত্রীরা তো ডিসিপ্লিন আগের মতো মানে না এখন বর্তমানে এই অবস্থায় করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা সংক্রমণে তো ঝুঁকি থাকছে সংক্রমণ তো বিপজ্জনক পর্যায়ে যাবে যেসব যাত্রী এইভাবে হুড়োহুড়ি করে গাদাগাদি করে যাবে যারা স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহনে চড়তে চায় ভাড়া যদি আগের মতো একটু বেশিও থাকে তাদের জন্য বিকল্প যানবাহন বিকল্প গণপরিবহন থাকা দরকার সড়ক পরিবহন কর্তৃপক্ষ ও বাস মালিক সমিতির নেতারা অবশ্য গণপরিবহনে স্বাস্থ্যবিধির বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন ধরেন হ্যান্ড স্যানিটাইজার এখান একটা নিয়ে উঠলো এটা বগুড়া যেতে যেতে এটা শেষ হয়ে গেল তখন হয়তো ফিরার সময় না কিনলে তাদের কাছে থাকে না যাত্রী মাস্ক ছাড়া উঠবে না সুতরাং এটা বাস মালিকদের এটা দায় দায়িত্ব শুন তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা যারা এই সরকারের নির্দেশনা মানবে না তারা শাস্তির আওতায় আসবে সুতরাং আমাদের এই মনিটরিং খুব স্ট্রং হচ্ছে তবে বাস ভাড়া নিয়ে তেমন অভিযোগ করেননি যাত্রীরা লোকাল কিংবা দূরপাল্লার বাসে এখনও আগের তুলনায় যাত্রীর চাপ কম রয়েছে বলে জানিয়েছেন পরিবহন কর্মীরা জীবনের ঝুঁকি থাকলেও জীবিকার তাগিদে করোনার ভয় উপেক্ষা করেই ছুটে চলেছে মানুষ তবে মহামারীর সংক্রমণ আর মৃত্যুর হারের ঊর্ধ্বমুখী প্রবণতায় বাড়ছে উদ্বেগ আর সেজন্যই কেবল গণপরিবহনই নয় সব ক্ষেত্রেই সতর্ক আর সচেতনতার তাগিদ বিশেষজ্ঞদের ইকরামুল হক সায়েম এটিএন বাংলা ঢাকা জনস্বার্থে গণপরিবহনে পূর্বের ভাড়া নেয়ার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের তিনি বলেন করোনার জন্য সমন্বয় করা গণপরিবহনের বর্ধিত ভাড়া নেওয়া যাবে না সেই সাথে প্রত্যেক পরিবহনে সরকার অনুমোদিত ভাড়ার তালিকা ঝুলিয়ে রাখার নির্দেশনা দেন তিনি রাজধানীতে ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসি এর মতবিনিময় সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন গণপরিবহনে ভ্রমণকালে যাত্রীসহ পরিবহন সংশ্লিষ্ট সকলকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধান করতে হবে যত আসন তত যাত্রী অর্থাৎ দাঁড়িয়ে যাত্রী পরিবহন করা যাবে না সাবানের পানি কিংবা স্যানিটাইজার রাখতে হবে
এছাড়া ট্রিপের শেষ এবং শুরুতে পরিবহনকে ভালোভাবে জীবাণুমুক্ত করতে হবে। করোনা মহামান্দায় দেশে ফেরা কর্মীদের 4% সুদে ঋণ দিচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক। এ খাতে বরাদ্দ 700 কোটি টাকারও বেশি। এতে দেশে ফেরা প্রবাসীরা স্বাবলম্বী হতে পারবে বলে মনে করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ। তবে গবেষকরা বলছেন, ঋণের টাকায় আবারও বিদেশ যাওয়ার পাশাপাশি অনেকে ক্ষুদ্র মাঝারি ব্যবসায় উদ্যোক্তা হতে পারেন। এজন্য প্রয়োজন কর্মমুখী প্রশিক্ষণ। শারফুল আলমের রিপোর্ট। প্রায় 25 কোটি বাংলাদেশি অভিবাসী বিদেশে কাজ করছেন। প্রবাসীদের আয়ের টাকায় নির্ভরশীল দেশে তাদের পরিবারের আরও প্রায় 5 কোটি মানুষ। তবে করোনা মহামারীতে মারাত্মক আঘাত এসেছে এই খাতে। বৈশ্বিক এই দুর্যোগে 5 মাসে দেশে ফিরেছেন 95,000-এরও বেশি কর্মী, যার 70%-এরও বেশি এখন কর্মহীন এবং অর্থ সংকটে। প্রবাসী কল্যাণ ব্যাংকের থ্রু দিয়ে আমরা কিন্তু 2টা সিরিজ উদ্যোগ যেটা নেওয়া হয়েছে, ওয়েজ আর্নার্স বোর্ড যেটা আছে আমাদের, ওখান থেকে আমরা 200 কোটি টাকা দিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী আরও 500 কোটি টাকা দিলেন। যারা ফেরত আসছে, ব্যবসায়ী হোক, যারা এখানে ইনকাম নেই, যারা ফেরত যাবে না, তো সেখান থেকে 4% যদি ওরা পায় রিপেমেন্ট, ধরেন 4-5 বছর এরকম আমরা একটা যত ইজি করা যায়। গবেষণা তথ্য অনুযায়ী দেশে ফেরা 55% প্রবাসী কর্মী ঋণগ্রস্ত। তাদের মধ্যে 44% এনজিও এবং বিনা সুদে পরিবার ও বন্ধুদের কাছ থেকে ঋণ নেওয়ার হার 86%। তাই স্বল্প সুদে দেওয়া ঋণের টাকায় কর্মীদের দক্ষতা বাড়ানোর তাগিদ দিয়েছেন গবেষকরা। দেশের ভিতরেই তাদের কর্মসংস্থান সৃষ্টিতে হয় একটি ইতিবাচক প্রভাব পড়বে বলে আমরা মনে করছি। যারা প্রবাসী শ্রমিকরা আছেন, তারা যদি ঋণ নিয়ে নিজেরা ব্যবসা করতে চান, তাহলে কিন্তু তাদের এক ধরনের উদ্যোক্তা হবার মতো যেই গুণাবলী থাকা দরকার, সেই গুণাবলীগুলোও তাদেরকে থাকতে হবে। করোনায় প্রবাসী আয় নির্ভর পরিবারের জীবনযাত্রা স্বাভাবিক রাখতে সরকার আরও কয়েকটি প্রকল্প হাতে নিয়েছে বলে জানান প্রবাসী কল্যাণমন্ত্রী। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 42তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। দিনটি উপলক্ষে সকালে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় বিএনপির সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এর আগে স্থায়ী কমিটির সদস্য সহ সিনিয়র নেতারা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান। পরে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাদের অনুসরণ করেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তাকে একটা মিথ্যা মামলায় অন্যায়ভাবে সাজা দিয়েছে, যে সাজা তার প্রাপ্য না এবং জামিনটাও তার প্রাপ্য ছিল। আমরা আশা করি যে সরকারের শুভবুদ্ধির উদয় হবে, তারা দেশরত্নী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবেন। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে এই দেশ 1971 সালে যে চেতনা নিয়ে সংগ্রাম করেছিল, লড়াই করেছিল, একটি গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করা, মানুষের অধিকারগুলোকে দেওয়া, সেই জায়গায় ফিরে যেতে হবে। গণতন্ত্রকে এখানে আবার প্রতিষ্ঠিত করতে হবে। জনসমর্থন থাকলেও সাংগঠনিকভাবে বিএনপি এখন বিপর্যস্ত বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। পরিস্থিতি উত্তরণে পরিবারতন্ত্র থেকে বেরিয়ে দলে গণতন্ত্রের চর্চা বাড়ানোর পরামর্শ তাদের। মইনুল আহসানের বিশেষ রিপোর্ট। নানা চড়াই উৎরাই পেরিয়ে 43 বছরে পা দিল দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি। দলের গোড়াপত্তনের 3 বছর না পেরোতেই প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে হারিয়ে প্রথম সংকটে পড়ে দলটি। পরে বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই 3 বার ক্ষমতায় আসে বিএনপি। 2007 সালে রাজনীতিতে বহুল আলোচিত 111-এর সময় সংস্কার ইস্যুতে বিএনপিতে বিভক্তি দেখা দেয়। একযুগেরও বেশি সময় ক্ষমতার বাইরে থাকা আর কয়েক দফা সরকার বিরোধী আন্দোলন ব্যর্থ হওয়ায় মামলা নির্যাতনে এখন বিপর্যস্ত দলটি। সে সংকট আরও ভয়াবহ হয় দুর্নীতির দায়ে চেয়ারপারসনের 17 বছরের সাজা ও কারাবাসে। সাংগঠনিকভাবে এখন মুমূর্ষ অবস্থা থাকলেও ওই জনভিত্তির দিক দিয়ে যদি আমরা দেখি, তাহলে এর অবস্থানটা এখনও আছে। তো বিএনপি এখন যে গ্যাড়াকলে পড়ে গেছে, এইটার পেছনে অনেক রকমের রাজনৈতিক কারণ আছে এবং তার অনেকগুলি কারণ বিএনপি নিজেরাই তৈরি করেছে। এবং এই নির্বাচনী পদ্ধতিটাকে প্রশ্নবিদ্ধ করা এবং জবরদস্তি করে ক্ষমতায় আজীবন থাকার যে ইন্টেনশনটা, এটা বিএনপির ছিল, এটা এখন আওয়ামী লীগ প্রয়োগ করছে। বিএনপি এখন
মানে গর্তে পড়ে গেছে। দলের ভিতরে গণতন্ত্রের চর্চা করতে পারেননি তারা, এখনই একটা পরিবারতন্ত্রের মধ্যে পার্টি রেখে দিয়েছে। বিএনপির পক্ষে সহসাই এই বিপর্যয় কাটিয়ে ওঠা সম্ভব হবে না বলেও মনে করেন রাজনীতির দুই বিশ্লেষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ ও মহিউদ্দিন আহমদ। বিএনপি রাজনৈতিক দল হিসেবে টিকে থাকবে কি থাকবে না, এটা ডিপেন্ড করে যারা বিএনপি চালাচ্ছেন তাদের উপরে। আমাদের দেশে যে রাজনৈতিক পালাবদলের পেছনে যে সমস্ত মডেল আমরা দেখেছি, গণ আন্দোলন, গণ অভ্যুত্থান, এগুলোর দিন শেষ হয়ে গেছে। বিরোধী দলকে মনে রাখতে হবে তার মেইন কাজ হলো জনগণের মধ্যে ঢুকে পড়া, জনগণের চাহিদা, এমন ঝড় হলে সেখানে কাজ করা, প্যান্ডেমিক হলে প্যান্ডেমিকে নেমে পড়া। অসুস্থতা আর আইনি জটিলতা কাটিয়ে খালেদা জিয়ার আবারও রাজনীতিতে ফেরা নিয়েও জনমনে সংশয় রয়েছে বলেও মনে করেন তারা। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সাথে ব্যবসা বাণিজ্যের পথ সুগম করতে সিলেট তামাবিল মহাসড়ক চার লেনে উন্নীতকরণ সহ ছয়টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রকল্পগুলোর অনুমোদিত ব্যয় ধরা হয়েছে 6,628,99,00,000 টাকা। সভা শেষে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, সিলেট তামাবিল প্রকল্পটি বাস্তবায়িত হলে ভারত, চীন, ভুটান সহ প্রতিবেশী দেশগুলোর সাথে বাংলাদেশের আমদানি রপ্তানি বৃদ্ধি পাবে। সভায় অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে মতলব, মেঘনা, ধনাগোদা, বেড়িবাঁধ সড়ক উন্নয়ন, 56 জেলায় সরকারি পুকুর খনন, ঢাকা, নারায়ণগঞ্জ, ডেমরা, ডিএনডির পানি নিষ্কাশন, খাদ্য সংরক্ষণাগার নির্মাণ, মৎস্য চাষ, প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প। আমাদের একটা জাতীয় লক্ষ্য আছে, আমাদের সকল আন্তঃজেলা, আন্তঃদেশ, আন্তর্জাতিক সড়ক সবকটাকে আমরা 4-6 লেনে মাঝে মাঝে আমরা উন্নত করবো, এটা আমাদের জাতীয় লক্ষ্য। সেই সুবাদে এই তামাবিলের সড়কটা খুবই গুরুত্বপূর্ণ, সেটাকে হাতে নেওয়া হয়েছে। এটা তো আমাদের আশা করছি, আমাদের পূর্ব দিগন্তে আমাদের যে ওপেনিং আপ হবে আসামের সঙ্গে, ত্রিপুরার সঙ্গে, ভুটানের সঙ্গে, নেপালের সঙ্গে ইত্যাদি পূর্ব দিগন্তে আমরা বেশি করে যেতে চাচ্ছি। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত 24 ঘন্টায় আরো 35 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 4,316 জনে। সবশেষ 24 ঘন্টায় 12,209টি নমুনা পরীক্ষায় নতুন করে 1,950 জনের করোনা শনাক্ত হয়েছে। 24 ঘন্টায় শনাক্তের হার 16% কাছাকাছি। মোট আক্রান্তের সংখ্যা প্রায় 3,15,000। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 3,290 জন। এ নিয়ে মোট সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো 2,08,117 জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 66%, আর মৃত্যুর হার 1.5%-ও কম। একদিনে মারা যাওয়া ব্যক্তিদের 21 জন পুরুষ ও 14 জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগের সর্বোচ্চ 14 জন, চট্টগ্রামের 7 ও রংপুর বিভাগের 4 জন মারা গেছেন। এছাড়াও রাজশাহী ও খুলনা বিভাগের 6 জন এবং বরিশালে করোনায় প্রাণ হারিয়েছেন 2 জন। এদিকে মৃত্যুর হার কমেছে সিলেট ও ময়মনসিংহে, দুই বিভাগ মিলে মৃত্যু হয়েছে 2 জনের। দিল্লিতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হলো ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির শেষকৃত্য। মাস্ক পরে 6 ফুট দূরত্বে দাঁড়িয়ে তাকে শেষ বিদায় জানালেন সবাই। এ সময় 2 মিনিট নিরবতা পালন করেন কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যবৃন্দ। এর আগে সাবেক রাষ্ট্রপতির প্রতি শেষ শ্রদ্ধা জানান দেশটির রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু ও 3 বাহিনীর প্রধান এ সময় উপস্থিত ছিলেন। সকালে দিল্লিতে প্রণব মুখার্জির বাসভবনে শ্রদ্ধা জানান ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, লোকসভার স্পিকার ওম বিড়লা এবং চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। তাঁর মৃত্যুতে আগামী 6 সেপ্টেম্বর পর্যন্ত 7 দিনের শোক ঘোষণা করেছে বিজেপি সরকার। এই 7 দিন অর্ধনমিত থাকবে দেশটির জাতীয় পতাকা। এদিকে প্রণব মুখার্জির মৃত্যুতে আগামীকাল রাষ্ট্রীয়ভাবে শোক পালন করবে বাংলাদেশ, অর্ধনমিত রাখা হবে জাতীয় পতাকা। প্রণব মুখার্জির মৃত্যুতে নড়াইলে তার শ্বশুরবাড়ির স্বজনদের মাঝে শোকাবহ পরিবেশ বিরাজ করছে। পরম পূজনীয় অভিভাবকের মহাপ্রয়াণে ব্যথিত ও মর্মাহত তার স্বজনেরা। ভারতের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জির শ্বশুরবাড়ি নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা গ্রামে, মামা শ্বশুরবাড়িও একই উপজেলার তুলারামাপুরে। এখানে প্রণব পত্নী শুভ্রার শৈশব কৈশোরের অধিকাংশ সময় কেটেছে।
প্রণব ও শুভ্রা দম্পতি শেষবারের মতো নড়াইলে এসেছিলেন 2013 সালের 5ই মার্চ। উনি আমাদের জন্য খুব উপহার পাঠাইছেন, আমাদের খোঁজ খবর রাখত, উনি চলে গেছেন, আমরা খুব মর্মাহত। আমাদের অনেক সময় দেখে শুনে রাখতেন, নাল বসের জন্য ওনার অনেক স্বপ্ন ছিল। উনি সুগ্রাম কাজে একটা ফাউন্ডেশন করে গেছেন। প্রণাম বাবু আমাদের যে পিসেমশাই, উনিও আমাদের ছেড়ে চলে গেছেন। আজকে আসলে আমাদের শোক বইবার মতন ক্ষমতা আমাদের নাই। ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা, যেন ওনাকে স্বর্গবাসী করুক। করোনাকালে সরকার ও মূলধারার গণমাধ্যমগুলো একসাথে কাজ করায় গুজব কম রটেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে সম্পাদক পরিষদের নেতৃবৃন্দের সাথে বৈঠকে তিনি একথা বলেন। এ সময় তথ্যমন্ত্রী আরও বলেন, অবৈধভাবে ক্ষমতায় আসা আর গুম খুনের রাজনীতি করা বিএনপির মুখে গণতন্ত্রের কথা মানায় না। ই পেপার প্রকাশ করার জন্য কোনো নিবন্ধন লাগবে না, কিন্তু অনলাইন পত্রিকা সেটি অনেক ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে প্রিন্ট ভার্সন আর অনলাইন ভার্সন এক থাকে না, 30% বা আরও বেশি ভেরিয়েশন থাকে, সেই ক্ষেত্রে নিবন্ধন লাগবে। টেলিভিশনগুলো কিন্তু লাইসেন্স পেয়েছে টেলিভিশন হিসাবে সম্প্রচার করার জন্য, কেবল টেলিভিশন হিসাবে সম্প্রচার করার জন্য, কিন্তু টেলিভিশনগুলো প্রত্যেকে দেখা যাচ্ছে যে তারা আবার একটি অনলাইন ভার্সন খুলেছে, তো এবং সেই অনলাইন ভার্সনে নিউজও থাকছে, অর্থাৎ অনলাইন নিউজ পোর্টালের মতো, একই সাথে সেখানে আনকাট ভিডিও কন্টেন্টও যাচ্ছে, তো সেটার জন্যও তো রেজিস্ট্রেশন লাগবে। অপরাধ চক্র নামে পত্রিকা খুলে নিজেরাই করছে অপরাধ, আবার মিডিয়া হাউস খুলে চাকরির প্রলোভন দেখিয়ে 2.5 কোটি টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি। রাজধানী পুরানা পল্টনে র্যাবের অভিযানে বেরিয়ে আসে এসব তথ্য। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। এই মুহূর্তে আমি আছি পুরানা পল্টনে একটি ভবনে। এই ভবনের যে অষ্টমতলা, সেই অষ্টমতলাতেই অপরাধ চক্র রিয়েল ক্রাইম এবিটিভি লিমিটেড থেকে শুরু করে বেশ কয়েকটি মিডিয়া হাউসের কথা বলা আছে, এবং এই হচ্ছে সেই মিডিয়া হাউসের অফিস যেখানে র্যাবের অভিযানে বেরিয়ে এসেছে যে শুধুমাত্র চ্যানেল নয়, এই চ্যানেলের আড়ালে বিভিন্ন লোকের কাছ থেকে কোটি কোটি টাকা নেওয়া হয়েছে। কোনো অনুমোদন নেই এসব পত্রিকা চ্যানেলের, তবে আছে চটকদার বিজ্ঞাপন, এমনকি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভুয়া প্রত্যয়নপত্রও আছে তাদের কাছে। এসবের আড়ালে সরকারি বেসরকারি চাকরি দেওয়ার ফাঁদ খুলে বসেছে এই চক্র। এই অফিসে বসেই কম্পিউটার থেকে সে নিয়োগপত্র বাইর করে দিছে আর আমাদের কাছে টাকা নিছে, পরে সে এসবিতে অ্যাপ্লিকেশন করে পুলিশ ভেরিফিকেশন করায়। প্রত্যেকের বাড়িতে 82 জন লোকের প্রত্যেকের বাড়িতে পুলিশ ভেরিফিকেশন হয়। হ্যাঁ, পুলিশ গেছিল আমার 42 লক্ষ টাকা আর সব মিলে হচ্ছে 83,75,000 টাকা। বলে ওনাকে আমি আজকে দেখতেছি, ওনাকে আমি আজকে দেখতেছি। দেখেন তোমার মোবাইল নাম্বার করে ওনার কার্ডগুলো আমরা কই পাইছি, আমার এখানে কার্ড দেয় মানে দাবি চাও তো কেন বলছেন? আমার এখানে দুটি আছে, অসংখ্য পিচ্ছি পিচ্ছি যে মেয়েগুলো ডাক দেন, তো আমার টাকা দিতে আমি তো আপনার অফিসে আসছি 10 টাকা ভাড়া দিই, আপনি চিনবেন না কেন? সময়ের অপরাধ চক্র এবি চ্যানেল নিউজ 24/1 টিভির হয়ে সারা দেশে 550 সংবাদ প্রতিনিধি কাজ করছেন বলেও জানান তারা। ইন্টার কমপ্লিট করছে, এরপর আমাদের পড়াশোনা অফ, আমরা চাকরির জন্য যখন ঘুরতেছিলাম তো এখানে বলতেছে যে নাকি সাংবাদিকদের সাথে আর কি ওদের যে রিপোর্টার আছে রিপোর্টারদের সাথে থাকলে রিপোর্টিং কিছু কাজ শেখার পরে ওনারা 1 মাস পরে জয়েনিং এ নিয়ে নেয়। আমি ফার্স্ট আমার পরিচয় দিতাম, আমি এবি চ্যানেল থেকে বলতেছি, দেন তারা বলতো যে কি বিষয়ে, তখন বলতাম যে আমরা বলবো আপনার কথা একটা প্রোগ্রামে, আমরা কাউন্সিলরদের সাক্ষাৎকার নিচ্ছি, যদি ভাইয়া আপনি একটু সময় দিতে পারেন, আমার কাজ হচ্ছে মানে ক্লায়েন্ট ধরা না, মানে মানে কাউন্সিলর দিয়ে ফোন করে কন্ট্যাক্ট করা যে তারা কি ফ্রি আছে, তারা কি সাক্ষাৎকার দিবে কি না। আমার এখনো অনেক রিপোর্টার আছে, আমার 450 রিপোর্টার ছিলেন, আমার সবাইকে বেতনভুক্ত নাকি ফ্রিল্যান্স সাংবাদিকতা করে। এসব অপরাধে দুজনকে আটক করে র‍্যাব, সিলগারা করা হয় অফিস। মূল হোতা হচ্ছে সময়ের অপরাধ চক্র এবং এবি চ্যানেলের চেয়ারম্যান আমিনা খাতুন, তাকে আমরা গ্রেপ্তার করেছি, এবং নিউজ 21 টিভি যিনি চেয়ারম্যান এবং এবি চ্যানেলের যিনি এমডি তার নাম হচ্ছে শহীদুল ইসলাম, তাকে আমরা আটক করেছি। ভুয়া মিডিয়ার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানায় র‍্যাব। হ্যাঁ, ট্রেজারিতে টাকা দিয়েছেন। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। সেগুলো তদন্তে চলে আসবে।
অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় টেকনাফের বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাসকে কারাগারে পাঠিয়েছে আদালত। বিকেলে র্যাবের একটি দল তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে আদালত এ আদেশ দেয়। মামলার তদন্তকারী কর্মকর্তা র্যাব ১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার খায়রুল ইসলাম জানান, মোট ১৫ দিনের রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে প্রদীপ কুমার দাস। এদিকে পুলিশের মামলার তিন সাক্ষীকে আবারও রিমান্ডে নিয়েছে র্যাব। তারা হলেন টেকনাফের বাহারছড়ার মারিশ বুনিয়ার, নুরুল আমিন, নিজামুদ্দিন ও মোহাম্মদ আয়াস। উচ্চ আদালতের রায় অনুযায়ী প্রতিটি জেলা সদরের হাসপাতালে আইসিইউ সিসিইউ স্থাপন করা হলে করোনায় এত রোগীর মৃত্যু হতো না বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। এক রিট আবেদনের শুনানিতে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি খায়রুল আলমের দ্বৈত বেঞ্চ এ মন্তব্য করেন। পরে ডাক্তারদের প্র্যাকটিস নীতিমালার খসড়া চূড়ান্ত করার সবশেষ তথ্য জানতে চান হাইকোর্ট। একই সাথে বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণের অগ্রগতি 9 সেপ্টেম্বরের মধ্যে জানাতে বলা হয়েছে। 2018 সালে দেশের সদর হাসপাতালগুলোতে পর্যাপ্ত আইসিইউ সিসিইউ স্থাপনের নির্দেশ চেয়ে রিট করেছিলেন আইনজীবী বশির আহমেদ। এই নীতি প্রণয়ন এবং মূল্য তালিকা নির্ধারণ আগামী 9 সেপ্টেম্বরের মধ্যে জানানোর জন্য আদালত নির্দেশ প্রদান করেছেন। আদালত বলেছে 2018 সালে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী প্রতিটি জেলা সদরে 30 বেডের আইসিইউ স্থাপন করা হলে আজকে করোনা পরিস্থিতির কারণে যে মানুষগুলো মারা যাচ্ছে সেই অনেক মানুষ মৃত্যুর হাত থেকে রক্ষা পেত। এদিকে নাম বিভ্রাটে সাজা খাটা ভোলা লালমোহন উপজেলার লিটন আসল আসামি কিনা তা তদন্ত করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ঢাকার বিশেষ জজ আদালত ২ এর বিচারককে 2 সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। একই সাথে তদন্তে ভুল আসামি প্রমাণ পেলে লিটনকে মুক্তি দেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত। বিচারপতি তারিকুল হাকিম ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন। দেশে এখন বন্যা নেই, তবে জলাবদ্ধতা আছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার মোহাম্মদ এনামুর রহমান। সচিবালয়ে ঘূর্ণিঝড় আম্পানে মৃত্যুবরণকারী সিপিপি স্বেচ্ছাসেবক সৈয়দ শাহ আলমের পরিবারকে অনুদানের ৭,৩৬,৭০০ টাকার চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় মন্ত্রী আরও বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিটি বাড়ি পুনর্নির্মাণ করে দেয়া হবে। চীন ও ভারতে বৃষ্টির ফলে দেশে নদীর পানি বাড়লেও জনবসতিপূর্ণ এলাকা আর প্লাবিত হওয়ার সম্ভাবনা নেই বলেও জানান তিনি। কোন এলাকাতে এখন আর বন্যা নেই, তবে অনেক জায়গায় এখনো জলাবদ্ধতা আছে, মানুষের অবস্থা দুর্বল আছে। আমরা দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এখনো মানবিক সহায়তা দিয়ে যাচ্ছি এবং আমরা ক্ষয়ক্ষতির হিসাবও পেয়েছি। আমাদের প্রায় বিশুদ্ধ পানি সরবরাহে গাজীপুর সিটি কর্পোরেশনের সাথে চুক্তি করেছে ভারতের ইআইসি ওয়াটার টেকনোলজি কোম্পানি। এতে সই করেন সিটি মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম এবং ইআইসি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আবু জায়েদ মাহমুদ। চুক্তি অনুযায়ী সার্ফেস ওয়াটার রিটেনশন পন্ড ও ট্রিটমেন্ট প্ল্যান্ট সহ একটি সমন্বিত পানি সরবরাহ প্রকল্প নির্মাণ করবে ভারতীয় কোম্পানিটি। ব্যয় ধরা হয়েছে ৮,৫০০ কোটি টাকা। চুক্তি স্বাক্ষর শেষে মেয়র জাহাঙ্গীর আলম জানান, প্রকল্পটি বাস্তবায়িত হলে সিটি কর্পোরেশনের 8টি জোনে বিশুদ্ধ পানি সরবরাহ করা সম্ভব হবে। জানেন আমাদের গাজীপুর সিটি কর্পোরেশন একটা নতুন শহর, সেখানে আমাদের কোনো পানি সাপ্লাইয়ের ব্যবস্থা নাই। সেই জন্য আমরা ইন্ডিয়ার একটা কোম্পানির সাথে এবং ইন্ডিয়ার এক্সিম ব্যাংক তাদের সাথে আমরা একটা এমও করেছি। আমরা কাজটা শুরু করতে চাই খুব দ্রুত। যদি আমরা কাজটা শুরু করতে পারি তাহলে 3,500,000-৩,400,000 পরিবার কিন্তু সরাসরি তার পানি, সকল পানি তার সাপ্লাই পাবে। এবারে আলারফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বিড়ির উপর থেকে অতিরিক্ত শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিড়ি শ্রমিক ফেডারেশন। জাতীয় প্রেসক্লাবের সংবাদ সম্মেলনে বিড়ি শ্রমিক নেতারা বলেন, ভারতের মতো এদেশের বিড়িকে কুটির শিল্প হিসেবে ঘোষণা করতে হবে। করোনাকালে অনেক বিড়ি কারখানা বন্ধ হওয়ায় শ্রমিকদের কাজের নিশ্চয়তাও চেয়েছেন নেতারা। বিস্তারিত শফিউল আলম সুজনের রিপোর্টে। প্রতি প্যাকেট বিড়ির উপর ৪ টাকা করে শুল্ক প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবে বিড়ি শ্রমিক ফেডারেশনের এই সংবাদ সম্মেলন।
এই ষড়যন্ত্র অযৌক্তিকভাবে বিড়ির উপর কর আরোপ করে এই শিল্পকে ধ্বংস করা হচ্ছে বলেও অভিযোগ করেন বিড়ি শ্রমিক নেতারা। ফলে শিল্পের সাথে জড়িত বিপুল সংখ্যক শ্রমিক বেকার হয়ে পড়ছে বলেও জানান তারা। মূল্য বৈষম্য সৃষ্টির মাধ্যমে বিড়ির বাজারে সিগারেটের প্রাধান্য আমরা কোনো অবস্থাতেই মেনে নিতে পারছি না। সংবাদ সম্মেলনে বিড়ি শ্রমিক নেতারা আরো বলেন, প্রতিবছর সিগারেট থেকে বিড়ির উপর অতিরিক্ত কর আরোপ করা হচ্ছে, ফলে এই শিল্প রক্ষায় বিভিন্ন দাবি তুলে ধরেন শ্রমিক নেতারা। 2020-21 অর্থবছরের প্রতি প্যাকেট বিড়িতে বৃদ্ধিকৃত 4 টাকা মূল্য প্রত্যাহার করতে হবে, বিড়ির উপর আরোপিত অগ্রিম আয় কর প্রত্যাহার করতে হবে। বিড়ি শিল্পে নতুন করে কর আরোপ করা হলে বহু কারখানা বন্ধ হবে এবং লাখো শ্রমিক পথে বসবে বলেও জানান তারা। শফিল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা। গাবতলি তুরাগ তীরে সড়কের পাশে থাকা ট্রাক বিআইডব্লিউটিএ নিলামে তোলায় এর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ট্রাক মালিক সমিতি ও শ্রমিকরা। সকালে গাবতলি বাস টার্মিনাল থেকে বিক্ষোভ মিছিল নিয়ে মিরপুর বেড়িবাঁধে গিয়ে সমাবেশ করেন তারা। 17 সেপ্টেম্বরের মধ্যে দাবি মানা না হলে দেশব্যাপী ট্রাক ধর্মঘট সহ আন্দোলন কর্মসূচির ঘোষণাও দেন তারা। অবৈধভাবে পার্কিংয়ে থাকার কারণে কোটি টাকা মূল্যের ট্রাক মাত্র 13 লাখ টাকায় নিলামে দেয় বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক আরিফ হাসনাতের অপসারণেরও দাবি করেন মালিক ও শ্রমিক নেতারা। নাটোরের সিংড়ায় বাবাকে হত্যার অভিযোগ উঠেছে মেয়ের বিরুদ্ধে। নিহত আব্দুস সাত্তার সিংড়া উপজেলার হাতিয়ান্ধ ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি। এলাকাবাসী জানায়, আব্দুস সাত্তারের মেয়ে মীরা বিবাহ বিচ্ছেদের পর তার বাবার সাথেই থাকত। দুপুরে পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে বাবার মাথায় আঘাত করেন মীরা। আহত অবস্থায় আব্দুস সাত্তারকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তার। মীরাকে আটক করেছে পুলিশ। সিংড়া থানার ওসি নূরে আলম জানান, এ ঘটনায় এখনও কেউ কোনো অভিযোগ দায়ের করেনি। সাভারে অস্ত্র গুলিসহ 2 সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। তারা হলেন পাবনার আতাইকুলা থানার রবিউল ইসলাম ও রাজবাড়ির পাংশা থানার মিজানুর রহমান। পুলিশ জানায়, সাভারে তেঁতুলছড়া ইউনিয়নের হেমায়তপুরে শিহাব ভান্ডারির বাড়িতে অস্ত্র গুলি বেচাকেনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় তারা। এ সময় অস্ত্র গুলিসহ 2 জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মাদক ও চুরির বেশ কয়েকটি মামলা রয়েছে বলেও জানায় পুলিশ। সাভার মডেল থানার ওসি AFM সায়েদ বলেন, আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হবে। বান্দরবনের আলী কদমে বাঁশ কাটতে গিয়ে পাহাড় ধসে এক শ্রমিক নিখোঁজ ও অপর একজন আহত হয়েছে। বিকেলে নয়াপাড়া ইউনিয়নের মঙ্গলঝিড়ি এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের সাথে উদ্ধার কাজে যুক্ত হন দমকল ও সেনাবাহিনীর সদস্যরা। পুলিশ জানায়, 4 শ্রমিক ওই এলাকায় বাঁশ কাটতে গেলে বৃষ্টিতে পাহাড়ের ওপর থেকে ধসে পড়া মাটির নিচে চাপা পড়েন 2 জন। এর মধ্যে আহত অবস্থায় একজনকে উদ্ধার করা গেলেও বেলাল নামে একজন এখনও নিখোঁজ রয়েছেন। এবারে পার্টেক্স খেলার খবর। করোনা ভাইরাসের কারণে ক্ষতি পুষিয়ে নিতে আগের মৌসুমে যে ক্লাবে খেলেছেন নতুন মৌসুমে সে দলেই খেলবেন ফুটবলাররা। তাছাড়া আগের মৌসুমের বকেয়া পরিশোধের পর নতুন মৌসুমে শতকরা 20% পারিশ্রমিক দেওয়া হবে খেলোয়াড়দের। বাফুফে ভবনে পেশাদার লীগ কমিটির সভায় এসব সিদ্ধান্ত হলেও লীগ শুরুর নির্দিষ্ট তারিখ জানানো হয়নি। আরও জানাচ্ছেন পরাগার মান। করোনা ভাইরাস মহামারীতে গত 15 মার্চের পর অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায় পেশাদার ফুটবল লীগ। পরিস্থিতি বিবেচনায় ক্লাবগুলোর সাথে আলোচনা করে গত 17 মে লীগ বাতিলই করে দেয়া হয়। করোনার প্রাদুর্ভাব কমে আসায় এবং বিশ্বব্যাপী খেলা আয়োজনের ধারাবাহিকতায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনও আশাবাদী। তবে আগের মৌসুমে খেলোয়াড়দের বকেয়া এবং নতুন মৌসুমে পারিশ্রমিক নিয়ে ঝামেলাটা থেকেই যায়। শেষ পর্যন্ত ক্লাব ও খেলোয়াড়দের সাথে আলাপ আলোচনার পর সমাধানের কথা জানান পেশাদার লীগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদি। ক্লাব হলো ফুটবলের মেন স্টেক হোল্ডার। তাদের এই কোভিড-19 বাস্তবতার ভিত্তিতে, তাদের সক্ষমতার ভিত্তিতে আমরা সমঝোতার মাধ্যমে খেলোয়াড় এবং ক্লাবকে মধ্যস্থ করে আমাদের 2021 মৌসুম শুরু করতে চাই। গতবার দেশের 7
চারটি ভেন্যুতে আয়োজন করা হয়েছিল পেশাদার ফুটবল লীগ। এবারকার পরিস্থিতি ভিন্ন, তাই কমছে লীগের ভেন্যু সংখ্যা, সেই সাথে কমছে খেলোয়াড়দের পারিশ্রমিকও। 2019-20 যে মৌসুম, সেই মৌসুমে যে খেলোয়াড় যেখানেই ছিলেন তারা 20-21 মৌসুমে সব ফর্মালিটিস অবজার্ভ করে স্ব ক্লাবে অবস্থান করবে। উইন উইন সিচুয়েশনে আমরা তাদের একটা প্রস্তাবনা তারা বলেছেন, সর্বোচ্চ 20% কথা বলেছেন। করোনা পরিস্থিতিতে বিদেশি খেলোয়াড়দের বাদ দেওয়ার পক্ষে মত দিয়েছেন ক্লাব প্রতিনিধিরা। যে 7টা ভেন্যু ছিল সেখান থেকে কমিয়ে কাছাকাছি 3টি ভেন্যু, সেক্ষেত্রে যে বিদেশি প্লেয়ার ছাড়া খেলা যায় কি না সে ব্যাপারে মতামত এসছে, এবং সবাই দিয়েছে তা না, বেশিরভাগ ক্লাবই তারা বিদেশি খেলোয়াড় না দিয়ে চালানোর পক্ষে মতামত দিয়েছে। এদিকে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই পেশাদার লীগ মাঠে গড়ানোর ঘোষণা দিলেও নির্দিষ্ট কোনো তারিখ বলতে পারেননি পেশাদার লীগ কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদি। পেশাদার লীগ কমিটি কিন্তু পরাগমান এটিএন বাংলা ঢাকা। ক্লাব ছাড়ার বিষয় নিয়ে আলোচনা করতে মেসির বাবার সঙ্গে বুধবার বৈঠকে বসছেন বার্সেলোনা ক্লাব সভাপতি বার্তোমেউ। বার্সেলোনা থেকে যাতে স্বাভাবিক নিয়মে যেতে পারেন সে কারণে এর আগে ক্লাব প্রতিনিধির সাথে বসতে চেয়েছিলেন মেসি, কিন্তু তা নাকচ করে দেয় কাতালান ক্লাবটি। অবশেষে বার্সার সভাপতির ইচ্ছে অনুযায়ী বাবার সঙ্গেই হচ্ছে মহাগুরুত্বপূর্ণ এ বৈঠক। ইতোমধ্যে বার্সেলোনায় পা রেখেছেন আর্জেন্টাইন অধিনায়কের মুখপাত্রের দায়িত্বে থাকা হোর্হে মেসি। মূলত রিলিজ ক্লজে থাকা 7,000 কোটি টাকার ইস্যুটি নিয়েই কথা হবে দুপক্ষের মধ্যে। এ বিষয়ে ঐক্যমতে পৌঁছলে ক্লাব ছাড়ার বিষয়টিও নিশ্চিত হয়ে যাবে বার্সেলোনা মহাতারকার। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্যারিস সেন্ট জার্মেই দুই ফুটবলার অ্যাঙ্গেল ডি মারিয়া এবং লিওনার্দো পেরেদেস। স্প্যানিশ গণমাধ্যম জানায় ভাইরাসে আক্রান্ত হলেও তাদের মাঝে কোনো উপসর্গ নেই। এ মুহূর্তে নিজেদের আইসোলেশনে রেখেছেন তারা। এ সপ্তাহে পিএসজির প্রায় সব খেলোয়াড়ই অবকাশ যাপন করতে গিয়েছিলেন স্প্যানিশ দ্বীপ ইবিজিয়ায়। এরপরে ডি মারিয়া ও পেরেদেসের করোনা পজিটিভ হওয়ার খবর প্রকাশিত হয়। সেখানে সন্তান ও বাবা সহ গিয়েছিলেন নেইমারও, তাই আশঙ্কা করা হচ্ছে তারাও করোনা পজিটিভ হতে পারেন। সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার। সব আসনে যাত্রী নিয়ে আগের ভাড়ায় ফিরেছে গণপরিবহন, স্বাস্থ্যবিধি উপেক্ষিত। করোনায় দেশে ফেরা প্রবাসীদের জন্য 4% সুদে 700 কোটি টাকার বিশেষ ঋণ। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী আজ, জনসমর্থন থাকলেও বিপর্যস্ত দলটির রাজনীতি বলছেন বিশ্লেষকরা। করোনায় দেশে 24 ঘন্টায় আরো 35 জনের মৃত্যু, নতুন শনাক্ত প্রায় 2,000। এবং ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা, শেষকৃত্য সম্পন্ন, কাল বাংলাদেশের রাষ্ট্রীয় শোক। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News।